অংশগ্রহণ এবং উপস্থিতি ছাড়া একটি মিষ্টির ওজন 1 কেজি এবং দাম 300 টাকা। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই একটি মিষ্টি পাওয়া যাচ্ছে যশোরের কেশবপুরের সাগরদারের মধুমেলায়। মিষ্টি প্রেমীদের নজরকাড়া এই মিষ্টির নাম বালিশ মিষ্টি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 199তম জন্মবার্ষিকীতে সাগরদারিতে সপ্তাহব্যাপী মধুমেলায় এই মিষ্টি তৈরি করে নিয়ে এসেছেন নড়াইল থেকে আগত টুম্পা মিষ্টান্ন ভাণ্ডার। নড়াইল ও সাতক্ষীরার কারিগররা এই মিষ্টি তৈরি করেছেন। আলোড়ন সৃষ্টি করা এই মিষ্টি দেখতে ও সাথে নিতে ভিড় করছেন মেলায় আসা অনেক দর্শনার্থী, আবার অনেকেই বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন। তবে দাম কিছুটা বেশি হওয়ায় অনেকেই আবার ফিরে যাচ্ছেন। মধুমেলাতে আমারও ফার্স্ট আসা, এখানে কবিতা আবৃত্তি আছে এই জন্য আসা। আর বালিশ মিষ্টিটা আমি ফার্স্টই দেখেছি, প্রথমত ফার্স্টে দেখে আমি ভাবছি বালিশ মিষ্টি এটা আবার কি, দেখলাম অনেক বড়, সবাই আবার আগ্রহ করে দেখতেছে, সব মিলায় ভালোই লেগেছে আর কি। মিষ্টি তো সবারই প্রিয়, আমার খুব প্রিয়, কিন্তু এই মেলার মিষ্টিগুলা মানে যে ধুলাবালি উঠতেছে পরিবেশগত দিক থেকে কেমন বলতে পারবো না, বাট মিষ্টি খাইতে কিন্তু অনেক মজাই লাগে। এইখানে একটা মিষ্টি আছে বালিশ মিষ্টি, এটা দামের তুলনায় জিনিসটা মানে অনেক হাই হয়ে গেছে, খাবারের তুলনায় দাম বেশি আর কি। বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আসে, উন্নত মিষ্টি তৈরি করতে হয়, এগুলো মনে করেন 1 কেজি ওজন 300 টাকা দাম, অন্য বছর বেশি মনে করেন আপনার 200-250 টাকা, এবার একটু বেশি তেলের দাম, চিনির দাম, দুধের দাম বেশি, এই কারণে মালের দাম একটু বেশি। নাম কি মিষ্টি? বালিশ মিষ্টি, একটা আপনার 1 কেজি ওজন। মেলাতে চলে যাবো।